নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত। নতুন একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ শেয়ার করতে চলেছি চিকেন ব্রেড রোলস। একদম ইজি এবং সহজে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এটা সন্ধেবেলা চটপট বানিয়ে নেওয়া যাবে, খেতে অসম্ভব ভালো লাগে। স্কিপ না করে পুরোটা দেখো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভিডিও আপলোড হলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এখানে আমি কিছুটা বোনলেস চিকেনকে পেস্ট করে নিয়েছি, আর ব্রেড নিয়েছি, ব্রেডের ব্রাউন কালারের অংশটা কেটে নিয়েছি, ধনে পাতা নিয়েছি, আদা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বাস এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু এটা তৈরি করে নেব। তো চলো পুরো রেসিপিতে যাওয়া যাক। একটা বোল নিয়েছি, তাতে আমি চিকেনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ ইউজ করেছি, দিয়ে দিচ্ছি ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অরিগ্যানো, আর দিয়ে দিলাম ব্রেডগুলো। সমস্ত উপকরণটাকে ভালো করে এবার চটকে মেখে নেওয়ার পালা। তো চলো ভালো করে সমস্ত উপকরণগুলোকে মেখে নেওয়া যাক। ভালো করে চটকে আমি সমস্ত মেখে নিলাম। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে বাকি কী কী লাগবে চলো দেখে নিই। নিয়েছি ব্রেড ক্রাম্বস, আর নিয়েছি একটা ডিম। ডিমটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এই যে ব্রেড ক্রাম্বসটা, এটা আমি বাড়িতে প্রিপেয়ার করেছি, কমেন্ট করো চাইলে আমি রেসিপি শেয়ার করব। এবারে সে ডোটা মেখে রেখেছিলাম, সেখান থেকে অল্প একটু করে নিচ্ছি হাতে, হাতে কিন্তু একদম লেগে আসার চান্স নেই। তারপরে আমি আমার পছন্দের মতো শেপে নিয়ে নিলাম, আমি ঠিক একটু এরকম লম্বাটে ধরনের শেপেই করব। একই রকমভাবে বাকিগুলো আমি তৈরি করে নিচ্ছি, তোমরা তোমাদের মতো করে শেপে নিতে পারো। তো দেখো সবগুলো কিন্তু আমার একই রকম শেপে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটাকে প্রথমে ডিমের ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি, ডিমের ব্যাটারটায় ভালো করে কোট করে নিয়ে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসে। এবারে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি, সিঙ্গেল কোট করলে এনাফ, ডবল কোট করার কিন্তু একদমই দরকার নেই। তো একটা কোট করা হয়ে গেছে, চলো আরেকটাও তোমাদের কোট করে দেখাচ্ছি, প্রথমে ডিমের ব্যাটারে, তারপর ব্রেড ক্রাম্বসে। একই রকমভাবে আমি সমস্তগুলোকে ব্রেড ক্রাম্বস আর ডিমের ব্যাটারে চলো কোট করে নিয়ে দেখাচ্ছি। তো সবগুলো আমি ডিমের ব্যাটারে আর ব্রেড ক্রাম্বসে কিন্তু কোট করে নিয়েছি, এবার রেডি। তো এবার শুধু ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটাকে স্প্যাচুলার সাহায্যে একটু কড়াই স্প্রেড করে নিয়ে তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি দিয়ে দিচ্ছি। ব্রেড রোলসগুলো দেওয়া হয়ে গেছে, গ্যাসটাকে হাই টু মিডিয়াম আছে, আমি এটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এক পাশ দেখতে পাচ্ছ ব্রাউন কালার হয়ে গেছে, তাই অপর পাশটাকে উল্টে নিচ্ছি এবং অপর পাশটাকেও হাই টু মিডিয়াম আছে কিন্তু 4 মিনিট ভেজে নেব। তো চলো ভেজে নেওয়া যাক। দুপাশে বেশ কড়া করে ভাজা হয়ে গেছে, এবার দেখতে পাচ্ছ সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে, তেল থেকে নামিয়ে নিচ্ছি, প্লেটিং করে দেখাচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল চিকেন ব্রেড রোলস। একদম ইজি এবং রেস্টুরেন্টের মতো খেতে কিন্তু অসাধারণ লাগবে, বরঞ্চ আমি বলবো রেস্টুরেন্ট থেকে বেটার লাগবে, কারণ চিকেনের পুরটা একদম অনেক বেশি থাকে। তো এখন মাঝখান থেকে ভেঙে দেখালাম, প্রপার সিদ্ধ হয়েছে। আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি, তোমরা চাইলে মেয়োনিজ বা কাসুন্দ দিয়ে খেতে পারো। তো দেরি কিসের, চট করে সন্ধ্যাবেলা বানিয়ে ফেলো আর এনজয় করো। বন্ধু বান্ধবীদের কাছে একটু শেয়ার করে দিও, বাড়িতে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করতে থাকো। কোনো রেসিপি চাইলে কমেন্ট করো, সে চেষ্টা করবো শেয়ার করে দেওয়ার জন্য। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।